মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লোকসভা ভোটে হারিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদককে। সেলিমকে হারিয়ে তাহেরের টার্গেটে এবার সিপিএম কংগ্রেস। বৃহস্পতিবার জেলা তৃণমূলের সংবর্ধনা সভা থেকে বাম কংগ্রেসকে নিশানা করলেন মুর্শিদাবাদের সাংসদ। কি বললেন তিনি? ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। বহরমপুরের সংবর্ধনা সভা থেকে বিজেপির পাশাপাশি সিপিএম কংগ্রেসকেও নিশানা করলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূল জেলা কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় মুর্শিদাবাদের তিন সাংসদকে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গেই সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকেও। 24-এর ভোটে আবু তাহেরের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছিল দলেরই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। কংগ্রেস সমর্থিত সেলিমকে প্রায় 1.5 লক্ষ ভোটে হারিয়ে জিতেছিলেন আবু তাহের খান। এদিন সংবর্ধনা সভায় 21 জুলাইয়ের কথা বলতে গিয়ে সিপিএমকে নিশানা করলেন আবু তাহের। সিপিএম কংগ্রেস জোট নিয়ে নিশানা করেন কংগ্রেসকেও। তাহেরের দাবি, সিপিএম এর সঙ্গে জোট করেই শেষ হয়েছে কংগ্রেস। নেত্রী লড়াই করেছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে, সেদিন আমরাও ব্লকের সভাপতি হিসেবে সেই মঞ্চে হাজির ছিলাম। দেখেছি ব্রিটিশের বর্বরতার থেকে আরো বেশি বর্বর আক্রমণ ছিল বামফ্রন্টের। তাই বাংলায় বামফ্রন্ট শেষ হয়ে গেছে, মুছে গেছে, বাংলার মানুষ বিদায় করে দিয়েছে। আর বাংলার মানুষ, বাংলার কংগ্রেস, অধীর চৌধুরীর নেতৃত্ব সেই সিপিএম এর হাত ধরেছে বলে, সেই বামফ্রন্টের হাত ধরেছে বলে বাংলার কংগ্রেসও শেষ হয়ে গেছে। আজকে লড়াই বিজেপির বিরুদ্ধে, সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। এই লড়াইয়ের নেতৃত্বের মূল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় সিপিএম কে শিক্ষা দিয়েছে বাংলা, সেই ভাষায় বিজেপি কে শিক্ষা দেবে। আপনারা ইউনাইটেড থাকুন, আপনারা সকলে তাকে সমর্থন করুন। আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং এই বিজেপির যে এখনো যেটুকু আছে ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার শেষ পেরেকটা পুঁতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সংবর্ধনা থেকে তৃণমূলকে শক্তিশালী করার কথাও শোনা গেছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের গলায়। আগামীতে যে আমাদের নির্বাচন আসছে, সে নির্বাচন হচ্ছে কি আমাদের রাজ্যের যে উন্নয়ন, একবারে শিশু সাথী থেকে শুরু করে সমব্যথীর মাঝে যে 70-72 যে প্রকল্প, সেই প্রকল্পগুলোকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তার জন্য তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে হবে, আমাদের নেত্রীর হাতকে আরো মজবুত করতে হবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।